থেকে খবর বলছি। স্বাধীন বাংলাদেশের বিপ্লবী জননায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিকল্পনা কেন্দ্র থেকে মুক্তিবাহিনীকে নির্দেশ দিয়ে চলছেন। করাচি বেতার কেন্দ্র থেকে আজকে সন্ধ্যার খবরে বলা হয়েছে, 25 ও 26 মার্চের মাঝামাঝি রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিপ্লবী কেন্দ্র থেকে ঘোষণা করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান সম্পূর্ণরূপে সুস্থ অবস্থায় পরিকল্পনা পরিষদের কেন্দ্রীয় কক্ষ থেকে মুক্তি বাহিনীকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। আজ এবং গতকাল রাত্রে দস্যু সেনারা বাংলাদেশের কয়েকটি শহরের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে গুলি বর্ষণ করেছে। গত রাত্রে 280 জন পাঞ্জাবি সৈন্য বাঙালি সৈন্যদের নিকট আত্মসমর্পণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট মিস্টার নিক্সন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই এহেন অবস্থার সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানি ছাত্রদের একটি প্রতিষ্ঠান জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মিসার উথামকের প্রতি বাংলাদেশের নিরীহ জনসাধারণের উপরে পাঞ্জাবি সৈন্যদের আক্রমণের জন্য আক্রমণের প্রতিবাদে মানবিক ব্যবহারের আশা করে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশের রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম বেতার বাঙালি সৈন্যদের দখলে আছে। ঢাকা বেতার কেন্দ্র বাঙালি সৈন্যদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে। গতকাল রাতে কয়েকটি বিদেশি নাগরিকের বাসভবনে শত্রু সেনাবাহিনী গুলি বর্ষণ করেছে। কুমিল্লা, যশোর, রংপুর, খুলনা, সিলেট ও চট্টগ্রাম সহ অধিকাংশ সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে বাংলার মুক্তি বাহিনী, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর দখলে আছে। গতকাল রাতে পাঞ্জাবি সৈন্যদের গুলিতে একটি বিদেশি জাহাজের ভীষণ ক্ষতি সাধিত হয়। বাংলার মুক্তিবাহিনী, আনসার, ইপিআর, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পুলিশ বাহিনী একযোগে শত্রু সেনাদের আক্রমণ প্রতিহত করে চলছে। গত 3 দিন ধরে বাংলাদেশের প্রত্যেকটি সামরিক ঘাঁটিতে বিদ্যুৎ, খাদ্য এবং যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন রাখার ফলে দস্যু সৈন্যগণ ভীষণ সংকটের অবস্থায় আছেন। বাংলার মুক্তিবাহিনী একযোগে দস্যু সৈন্যদের প্রতিহত করে চলছে। গ্রাম বাংলা থেকে শত শত মিছিল অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের শহরগুলির প্রতি ক্রমাগত আসতে থাকছেন। কয়েকটি বিদেশি নাগরিকের বাসভবনে শত্রু সেনাবাহিনীর গুলি বর্ষণের ফলে বেশ কিছু সংখ্যক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দস্যু সেনানায়ক দুর্ধর্ষ ডাকাত টিকা খান নিহত হয়েছেন। বাংলার মুক্তিবাহিনী বিপুল বিক্রমে বিজয়ের পথে এগিয়ে চলছেন। বাংলাদেশের 101 জন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী বাংলাদেশের এই সংকট মুহূর্তে মানবতাকামী রাষ্ট্রসমূহের মানবিক আচরণ ও সাহায্য আশা করেছেন এবং জাতিসংঘের প্রতিও এই ধরনের বাংলাদেশের উপরে সশস্ত্র পাঞ্জাবি সৈন্যদের অমানবিক অত্যাচারের এবং গোলাগুলি বর্ষণের প্রতিবাদে মানবিক আচরণ আশা করেছেন। সংবাদ সরবরাহ প্রতিষ্ঠানের খবরে প্রকাশ, গত 4 দিন ধরে সমস্ত সামরিক ঘাঁটিগুলি ভীষণ অসুবিধার সম্মুখীন হয়ে আছে। শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের খবর সম্পূর্ণরূপে মিথ্যা। সারা বাংলাদেশে অসংখ্য মিছিল ও জনসভা অনুষ্ঠিত হতে চলছে। নিহত শিক্ষা খানের আদেশ বাংলার মুক্তিগামী মানুষ বিপুল বিক্রমে প্রত্যাহার করেছে। এক বিবৃতিতে বাংলাদেশের ছাত্র নেতৃবৃন্দ জাতিসংঘ ও প্রতিবেশী রাষ্ট্রসমূহের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন।
করাচি বেতার কেন্দ্র থেকে যে খবর পরিবেশিত হচ্ছে সেই খবর সম্পূর্ণরূপে মিথ্যা। গ্রাম বাংলার 500 জন নাগরিক এবং শিক্ষাবিদ এক বিবৃতিতে বিবিসি এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের বেতার কেন্দ্রসমূহ শুনতে অনুরোধ জানিয়েছেন। গ্রাম বাংলার মানুষদের প্রতি এক আবেদনে তারা বলেছেন যে বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেন প্রত্যহ বিবিসির খবর শুনেন, বিবিসির বাংলা খবর যেন তারা প্রত্যহ শুনেন। খবর শেষ করার আগে খবরের বিশেষ বিষয়ের অংশগুলো আবার বলছি। শেখ মুজিবুর রহমান পরিকল্পনা কেন্দ্র থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমাদের মুক্তি বাহিনীকে নির্দেশ জারি করে চলছেন। পাঞ্জাবি সৈন্যদের এক বিপুল অংশ আত্মসমর্পণ করেছে। নিহত শিক্ষা খানের আদেশ অমান্য আন্দোলন চলছে। বিপ্লবী বেতার কেন্দ্র থেকে খবর প্রচার আজকের মতো এখানে শেষ হলো।